একটা ব্লগারের লাইফ যে কতটা কষ্টকর সেটা শুধুমাত্র একটা ব্লগারই জানে। হেই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 4টে, আর আমি ঠিক করেছি চলো এবারে আমার স্বপ্নকে নিয়ে একটু ঘুরে আসি সুস্মিতার সাথে। তোমরা যারা জানো না তাদের জন্য বলে রাখি স্বপ্নটাকে, স্বপ্ন হচ্ছে আমাদের হিমালয়ান। তো পাচ্ছ হিমালয়ান ফোর আর মানে কি অবস্থা এই জায়গাটা, জাস্ট দেখো তোমরা বুঝতে পারবে কি পরিমাণে কাদা হয়ে আছে। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, তো সেই বৃষ্টিতে একদম স্বপ্নের অবস্থা খারাপ হয়ে গেছে অ্যান্ড আমারও মন প্রচণ্ড খারাপ, কারণ স্বপ্নের এই অবস্থা থাকলে আমার তো ভালো লাগেই না। আর তার থেকে বড় কথা হচ্ছে যে সবাই প্রশ্ন করছিল যে হোয়্যার ইজ দ্য লুসি, তো লুসি দেখতে পাচ্ছ এখানেই আছে, আমার লুসি এক্সপালস 200, এটাকেও আমি খুব ভালোবাসি। তো এটাকে নিয়ে আমি কাজে বেরোচ্ছি, মানে আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কাজ করি, তো আমার অলওয়েজ একটা বাইক লাগে, তো এই বাইকটাকে নিয়ে সেই কাজটাই করছি। বাট এটাকে নিয়েও ট্রিপ করবো খুব তাড়াতাড়ি, বাট এখন যেহেতু স্বপ্ন আমার কাছে নতুন তো এটাকে চালাতে বেশি ভালো লাগে অ্যান্ড এটাকে একটু টাইম দিতে চাইছি। তো চলো এখান থেকে বেরোয় অ্যান্ড তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আজকে মোটো ব্লগিং সেটআপটা অন্যরকমভাবে করেছি অ্যান্ড এই ট্যাঙ্ক ব্যাগ সেটআপটা অন্যভাবে করেছি। ট্যাঙ্ক ব্যাগটা জাস্ট উল্টো করে রেখেছি, সেরকমই আমার যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ এখানটা সেটা উল্টো করে লাগিয়েছি। মানে মানে কত বোকা লোকজন হয় বুঝতে পারি না, একদিকে গাড়ি রেখেছে, সাইকেল রেখেছে, রাস্তাটা বাবার মনে করছে। তো যাই হোক, বেরিয়ে পড়েছি, আমি গোপ্রোর অ্যাঙ্গেলটা এইভাবে কিছুটা চেক করছি যে এরকম অ্যাঙ্গেলে কীরকম লাগছে অ্যান্ড তোমরাও কমেন্ট করে জানাও এই অ্যাঙ্গেলটা কীরকম, তোমাদের ভালো লাগছে কি লাগছে না। চলো বেরোই, একটু চালাই গাড়িটা, কারণ প্রচণ্ড গরম লাগছে। এইসব গোপ্রো সেট করতে 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 না জীবন বেরিয়ে গেল। তারপর ব্লগারদের জীবনে যা চাপ না ভাই, তোমাদের আগের দিনে বলছিলাম যে আমাদের গুছাতেই টাইম লাগে, আমাদের কী গুছাতে টাইম লাগে বলো তো গাইস, মানে ক্যামেরা কটা নেবো, কী কী নেবো, একটা না নিয়ে গেলে তো আবার ভিডিও হবে না, তারপর ফোনে চার্জ দাও, আইফোনের চার্জটা তাড়াতাড়ি চলে যাচ্ছে কারণ আইফোনের ব্যাটারিটাও মানে শেষের দিকে, তারপর হচ্ছে গোপ্রো একটা আছে তো গোপ্রোর ব্যাটারিগুলোকে চার্জ করতে হয়, তারপর ইনস্টা 360 ব্যাটারি চার্জ করতে হয়, সব কটাতে কার্ড ঠিকঠাক প্রপারলি লাগানো আছে নাকি, মানে মেমোরি কার্ড লাগানো আছে সেটা দেখতে হয়, তারপর হেলমেটটাকে ঠিক করতে হয়, হেলমেটের মধ্যে মাইকটা ঠিক জায়গায় আছে নাকি, মানে কত কিছু যে দেখে বের করতে হয় একটা ব্লগের জন্য, তোমরা জাস্ট বিশ্বাস করতে পারবে না। এই ট্যাঙ্ক ব্যাগটা গোছাতে হয়, এই ট্যাঙ্কিতে দাগ পড়ে যাবে বলে নিচে একটা কাপড় লাগাতে হয়, মানে কত যে কিছু ভাই একটা ব্লগ করতে গেলে করতে হয়, মানে ইটস লাইক তারপর বাড়ি থেকে এডিট করতে হয় সেগুলো বাদই দাও, মানে বেরোতে গেলে যে কত কিছু করতে হয় একটা ব্লগারের সেটা জাস্ট একটা ব্লগারই জানে অ্যান্ড মোটো ব্লগারই জানে। অ্যান্ড আজকে একটা ক্যাজুয়াল ভিডিও, একটা জেনারেল ভিডিও, একটা কথা বলার ভিডিও, ওয়ান টু ওয়ান অ্যান্ড অনেকেই বলেছো সুস্মিতাকে অনেক দিন দেখি না তোমার ব্লগে, তো চেষ্টা করবো ওকেও ব্লগে আনার, তো এই হচ্ছে বিষয়, চলো দেখা যাক। অ্যান্ড আমাদের মধ্যে কিন্তু ঝামেলা হলে ব্লগে আনতে পারবো না ভাই, সত্যি কথা অনেক দিন দেখা হয়নি, প্রায় ওর সাথে 7-8 দিন পর দেখা হচ্ছে, তো বিশাল ঝগড়া হতে পারে, তো তখন কিন্তু ব্লগ শ্যুট করতে পারবো না। তো বন্ধুরা অ্যাঙ্গেলটা দেখলাম, অ্যাঙ্গেলটা তো বেশ ভালোই লাগছে, দেখলাম নতুন রকম লাগছে, একটু অন্যরকম লাগছে বাট ভালো লাগছে, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আগে যে অ্যাঙ্গেলটা রাখতাম সেই অ্যাঙ্গেলে রাখবো না এখন যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটায় রাখবো। আমি এখন উঠবো এখান থেকে কল্যাণী হাইওয়েতে, তারপরে ওখান থেকে যাবো হচ্ছে তেঘরিয়া। আরে ভাই ধুলো উড়াচ্ছিস কেন ভাই, আমার এমনি স্বপ্ন ধুলো ধুলো হয়ে আছে, আমার মন খারাপ হয়ে আছে ভাই। তো উঠে গেছি বেলগুড়িয়া এক্সপ্রেসওয়েতে অ্যান্ড এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:51। অ্যান্ড সুস্মিতা প্রচণ্ড খোঁচে গেছে, আমাকে ফোন করছে, আমি ওকে বলেছিলাম যে আমি বেরোচ্ছি তুই বেরো, এবারে আমি তো ব্লগ করছিলাম তো অনেকটা টাইম ওখানে চলে গেছে, ও আর ফোনটা সাইলেন্ট ছিল আমি বুঝতে পারিনি, ও ফোন করছে তো প্রচণ্ড রেগে গেছে, বলছে কোথায় ছিলিস, চিন্তা হয় না, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, এতক্ষণ তো লাগে না তোর আসতে, তো একটু বিশাল খেপে গেছে। তো জানি না ওকে নিয়ে ব্লগ করতে পারবো কি পারবো না, কারণ ব্লগ করার আগেই ঝামেলা লেগে যায় আমার। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। পুরো গম্ভীর হয়ে আছে, কোনো কথা বলছে না, মনে হচ্ছে মার খাবো। জোর জোর সে বল কে লোগো কো স্কিমে বাতা দে। কি হয়েছে? ওই কি হয়েছে?
আরে ফোনটা সাইলেন্ট ছিল তো, আরে সেন্স আছে বলেই তো ফোনটা আমি বের করে দেখলাম যে ফোন করেছিস। তোকে দেখতে সুন্দর লাগছে, সুন্দর লাগছে কিন্তু। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে রাজারহাটের দিকে। রাজারহাটে একটা খড়িবাড়ি বলে জায়গা আছে, সেটা আমি অনেক ভিডিওতে দেখেছি বাট কোনোদিনও যাওয়া হয়নি। তো ভাবলাম এদিকে যখন এসেছি এক ফাঁকে ওটাও ঘুরে আসি। সোজা তো এদিকে, আগে বলবি তো শালা, এই মেয়েদের হাতে গুগল ম্যাপ দেওয়া মানে তুমি মেরে মাফ করনা, গুসে মে ইধর উধর নিকল। গাইজ আই থিঙ্ক খড়িবাড়ির রাস্তা এখান থেকেই স্টার্ট হচ্ছে, যেখান থেকে খড়িবাড়ির যে প্রপার ভিউ পয়েন্ট যেটা বলে সেটা মনে হয় এখান থেকে স্টার্ট হচ্ছে। রাস্তাটা দেখে আমার কিছুটা মনে হচ্ছে, অ্যান্ড রাস্তায় দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু পুলিশ ব্যারিকেড করা, কারণ হচ্ছে এই রাস্তায় প্রচুর জোরে জোরে গাড়ি চালায়। তো এখানে প্রচুর ভেড়ি দেখতে পাচ্ছি আমি শুরু থেকেই, অনেক ভেড়ি। দেখলে আমি কোন জায়গাটা এসে দাঁড়িয়েছি, এই জায়গাটা এসে দাঁড়ালাম, কিছু ছবি টবি তুললাম, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি চারিদিকে প্রচুর ইয়ং এজ ছেলেপুলে অ্যান্ড টোন টিটকারি কাটছে। তো ভালো হচ্ছে, বিউটিফুল হ্যানা ত্যানা মানে যা তা করছে, বেশিরভাগই সব ইয়ং ছেলেপুলে ঘুরে বেড়াচ্ছে। তো একটু মানে বিকালবেলা মানে একটু তোমরা দুপুর দুপুরে আসার চেষ্টা করবে, না হলে কিন্তু এখানে একটু রিস্কি, ঠিক আছে? তো চলো আবার এখান থেকে বেরোই, পুরো জায়গাটা দেখানোর আছে, অনেকটা রাস্তা, তো পুরো রাস্তাটা তোমাদেরকে দেখাবো। চলো মোটো ব্লগিং সেট আপে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রচণ্ড ভুলভাল লোকজন, ঠিক আছে, আমি ব্লগ করছি তখন বলছে গাইজ আমাদেরকে একটু নাও হ্যানা ত্যানা এইসব বলছে। এখান থেকে স্টার্ট করলাম, সূর্য অস্ত হয়ে গেছে, তো বেশিক্ষণ এই রাস্তায় থাকা যাবে না, অ্যান্ড পুলিশের গাড়িও আছে এখানটায়, অসুবিধা নেই। বাট প্রচণ্ড জোরে জোরে গাড়ি চালাচ্ছে এখানকার ছেলেপুলেরা, তো অবশ্যই দেখে শুনে চালিও অ্যান্ড ঠিকঠাক চালিও। তো রাস্তাটা স্মুথ রাস্তা, আর চারিদিকটা দেখতে পাচ্ছ পুরো ভেড়ি আর ভেড়ি, আর রাস্তায় প্রচুর লোক দেখতে পারবে রোববার আসলে, অন্যান্য দিন যাই না কি অবস্থা হয়, বাট এখন অস্থির লাগছে, মানে ওয়েদারটা জাস্ট অস্থির হয়ে আছে। তো গাইজ দেখতে পাচ্ছ পুরো মেলা হয়ে গেছে ভাই, এটা এত হাইপ প্লেস এখনও আছে যে সেটা আমি জানতাম না, পুরো লোকে লোকারণ্য হয়ে আছে। বাট জায়গাটা সত্যি ভালো, বাট এইসব জায়গা অফবিট, একটু ফাঁকা হলে ভালো লাগে, বাট লোক আর লোক ভাই, আজকে রবিবার। এই যে এই বিউটিফুল জায়গা, ব্যাস এইটুকু। ওইদিকে হচ্ছে হচ্ছে সূর্যাস্ত, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে মধ্যমগ্রামের দিকে, আর মাঝখানে একটা স্টেশন পড়েছিল, সেই স্টেশনটার নাম ছিল হচ্ছে সন্ডালিয়া। তো সন্ডালিয়ার একটা রেলগেট আমরা ক্রস করলাম, তো তোমরা যদি সন্ডালিয়ায় আসো, সন্ডালিয়া থেকে কিন্তু এই জায়গাটা কাছাকাছি পড়বে, অ্যান্ড তোমরা কিন্তু ঘুরতে পারবে। গাইজ এটা দেখতে পাচ্ছ GNRC হসপিটাল, অ্যান্ড এটাই হচ্ছে কদম্বগাছি এলাকা, অ্যান্ড আমার বাইকটাও কিন্তু এখান থেকেই কিনেছি। এই যে দেখতে পাচ্ছ নিউ মন্ডল এন্টারপ্রাইজ, অ্যান্ড এইখানে আমাদের দোকান আছে, তো এই দোকানটা থেকে আমার এই বাইকটা কিন্তু কেনা। আর এই রাস্তাটা সোজা চলে যাওয়া হচ্ছে বারাসাতের দিকে, আর ভিতর দিয়ে একটা রাস্তা আছে যেটা বাদু হয়ে যায় হচ্ছে মধ্যমগ্রাম। এটা হচ্ছে এই রাস্তাটা, যেই রাস্তাটা বাদু হয়ে মধ্যমগ্রাম দেয়। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 7টা, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে খাওয়া দাওয়া করতে। আর নিরামিষ খাওয়া দাওয়া বলতে আমাদের যেটা ভালো লাগে সেটা হচ্ছে হলদিরাম থেকে খাওয়া দাওয়া করতে, তো আমরা এখন চলে এসেছি হলদিরামে। ওয়েট্রেস ওয়েট্রেস থ্যাংক ইউ,
আমার চলে এসেছে হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি মশলা ধোসা আর ওর চলে এসছে এটা কি পাপড়ি চাট রাজকচুরি আমরা অর্ডার দিয়েছিলাম বাট রাজকচুরি পাইনি তাই পাপড়ি চাট ও খাচ্ছে ভালো খেতে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই হলদিরামে এসেছি একটা জিনিস তোমাদেরকে বলি এখানে দেখছি এত রকমের জিনিস না ভাই মানে দেখে ভাবছি কোনটা ছেড়ে কোনটা খাবো মানে প্রচুর জিনিস একটা একটা করে ট্রাই করতে গেলো সারা জীবন চলে যাবে আই থিঙ্ক আর চলে এসছে দেখতে পাচ্ছ কত ডিলিশিয়াস লাগছে অ্যান্ড এদের খাবারগুলো খুব সুন্দর হয় অ্যান্ড পাপড়ি চাটটা খেয়ে দেখলাম রাজকচুরির মতনই খেতে অ্যান্ড বেশ ভালো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই আই থিঙ্ক তোমাদের সবার আজকের ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড আজকের দিনটা আমার বলতে সত্যি কথা ভালো লেগেছে যে আমরা খড়িবাড়ি গেলাম যেটা আমি কোনোদিন যাইনি এত দিন দেখেছি জায়গাটা ইন্টারনেটে বাট আজকে প্রথম গেলাম এবং গিয়ে ও অনেক অভিজ্ঞতা হলো মিক্সড অভিজ্ঞতা দেন আমরা খেতে গেলাম হচ্ছে হলদিরামে হলদিরামে খাবারগুলো খুবই ভালো ছিল অ্যান্ড প্রচণ্ড টেস্টি ছিল লাস্টের ছোলা ভাটুরাটা এতটা স্পাইসি ছিল জাস্ট লাভড ইট বাট আমি একটু ডায়েট করছিলাম তো সেই ডায়েটেরও সত্যানাশ করে দিল তো যাই হোক আজকে দিনটা খুবই ভালো ছিল আই থিঙ্ক তোমাদেরও আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর মেকিং মি পার্ট অফ এ ডে সি ইউ সুন মাই নেক্সট ব্লগ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি চলো টাটা বাই বাই